আসসালামু আলাইকুম। হ্যালো আপুরা, হ্যাপি ফ্রাইডে। আপনারা সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমাদের সিগনেচার কালেকশনের পেজ থেকে লাইভ হয়ে গেলাম। একদম শীতের দুপুরে গরম গরম লাইভ হবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি পেজে সারাক্ষণই পোস্ট হচ্ছে আমাদের নিউ নিউ কালেকশন আপলোডের। আপনাদের নিশ্চয়ই অলরেডি মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর সাথে আমারও মাথা ঘুরাচ্ছে যে কতক্ষণে আমি এসে লাইভে দেখিয়ে দিব। যেহেতু অলরেডি বাইরে ভয়াবহ ঠান্ডা, ঢাকা শহরে এই অবস্থা ঠান্ডা, সো ঢাকার বাইরের আপুরা যে কী অবস্থায় আছে সেটা তো আমি উপলব্ধি করতেই পারছি। সো এই ছুটির দিনে, আজকে যেহেতু শুক্রবার, ছুটির দিনে দুপুরবেলায় যারা একটু আয়েশ করে শীতের আমেজে আছেন তাদেরকে একটু আমি জাস্ট লাইভে আপডেট করে দিতে আসলাম যে আমাদের নিউ কালেকশনগুলো একটু দেখিয়ে দিই, কারণ হয়তো অনেকে বাসায় বসে বোর হচ্ছেন বা অনেকেই সময় কাটাচ্ছেন অন্য কোনো কিছুতে। সো আমার সঙ্গে একটু অ্যাক্টিভ হয়ে যান, আগে আমাকে একটু হেল্প করে ফেলেন যে আমাকে ক্লিয়ার দেখতে পারছেন কিনা এবং শুনতে পারছেন কিনা। যদি কিনা আপনারা ক্লিয়ার দেখতে পারেন এবং শুনতে পারেন, আমি তাহলে লাইভটা এখন কন্টিনিউ স্টার্ট করব, ড্রেস দেখানো স্টার্ট করব। বাট আগেই বলে নিই আজকে কি দেখাবো, সেটা হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডের, অনেক পছন্দের ক্যারান্ডি কালেকশন, যেটা কিনা অনেক দিন ধরে আপনারা ওয়েট করেছেন। সো আমি নিজেও আজকে একটা ক্যারান্ডি পরে এসেছি, আর যেহেতু ঠান্ডা সো শীতের একটা ভাব তো থেকেই যাচ্ছে, এই কারণে নতুন শলের কালেকশন চলে এসেছে আমাদের। আমি সুন্দর একটা নিউ কালেকশনের শল পরে এসেছি, যেটার কিনা প্রাইস আপনাদের একদমই রিজনেবল, আপনাদের হাতের নাগালের মধ্যে একদম সুপার রিজনেবল। সো সেই শলগুলো আজকে আমি কিছু দেখিয়ে দিব। এই টাইপের শলের কালেকশন আপনারা সব শোরুমগুলোতেও পেয়ে যাবেন, এবং আমি নিজেও আজকে যেহেতু একটু পরেই এসেছি, বুঝতেই পারছেন শীত শীত ভাব মানে শল তো একটা লাগবেই লাগবে। সো ক্যারান্ডির কালেকশন দেখাবো, সাথে শলও দেখাবো। আর যারা ব্লকের কালেকশন, কামদানি, লখনৌ, গ্লাস ওয়ার, চিকেনকারি লখনৌর জন্য ওয়েট করছেন, তারা শোরুম থেকেও শপিং করে ফেলতে পারেন, অথবা আমার লাইভের জন্য, নেক্সট লাইভের জন্য ওয়েট করেন, সেটা আজকে রাতেও হয়ে যেতে পারে অথবা কালকে ইনশাল্লাহ, ঠিক আছে? সো এখন আমি কিন্তু এখন স্টার্ট করে দিব দেখানো। আপনারা যারা আমাকে এখন দেখতে পাচ্ছেন একটু বলে দেন যে ক্লিয়ার আছে কিনা সব কিছু, আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার আমাকে দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, অনেকেই হাই হ্যালো দিচ্ছেন। আচ্ছা, শোরুম অ্যাড্রেসগুলো বলে নিই, ঠিক আছে? শোরুম হচ্ছে আমাদের টোটাল সিগনেচারের 5টা শোরুম, সেটা হচ্ছে গুলশান, ধানমন্ডি, মিরপুর, উত্তরা এবং চট্টগ্রাম। গুলশানের শোরুম অ্যাড্রেস হচ্ছে গুলশান 2 নম্বর পিঙ্ক সিটিতে, পিঙ্ক সিটির ঠিক 4তলায়, যেটা আজকে এখনও খোলা আছে। আপনারা চাইলে ক্যারান্ডির কালেকশন, শলের কালেকশন, ইচ এন্ড এভরি নতুন কালেকশন সব পেয়ে যাবেন গুলশানে আজকে। সো গুলশানে আমাদের পিঙ্ক সিটি শোরুমটি খোলা আছে রাত 9টা পর্যন্ত। ধানমন্ডির অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি রাইফেল স্কোয়ার বা সীমান্ত স্কোয়ার, যেটা জিকাতলাতে, তার ঠিক 4তলায় 350 নম্বর শোরুম। সেখানেও আমাদের ক্যারান্ডির কালেকশন, শল, নিউ নিউ যত কালেকশন এসেছে আমাদের ক্যাটালগ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা ড্রেস আপনারা আজকেই রাইফেল স্কোয়ারের শোরুমে গেলেই একদম গরম গরম পেয়ে যাবেন। সো ছুটির দিনে শপিং করতে চাইলে রাইফেল স্কোয়ার বা সীমান্ত স্কোয়ার আজকে চলে যেতে পারেন, রাত 9টা পর্যন্ত আমাদের সীমান্ত স্কোয়ারের শোরুমটি খোলা আছে। আচ্ছা, দেন আসি মিরপুরের শোরুম। মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের ঠিক উল্টা পাশে মিরপুর শপিং সেন্টারে আমাদের যে শোরুমটি, সেটা হচ্ছে 366-367 মিরপুর শপিং সেন্টারের 3তলাতে। সেখানেও আমাদের শোরুমে কিন্তু অলরেডি নতুন সব ক্যাটালগুলো চলে গেছে, আপনারা চাইলে সেখানে যেয়ে আজকেও রাত 9টা পর্যন্ত ওপেন পাচ্ছেন। দেন উত্তরা শোরুম আজকে ওপেন আছে। উত্তরা শোরুম অ্যাড্রেস হচ্ছে জমজম টাওয়ারের 13 নম্বর সেক্টরের জমজম টাওয়ারের ঠিক 3তলায় 321 নাম্বার শোরুম, সেটাও কিন্তু আজকে রাত 9টা পর্যন্ত ওপেন আছে। তো সেখানে গেলেও আপনারা নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন। আর বাকি থাকলো কি, চট্টগ্রামের আউটলেট, চট্টগ্রামের আপুদের জন্য আমাদের নাসিরাবাদের আফমি প্লাজার যে শোরুমটা, সেটাও আজকে খোলা থাকছে শুক্রবার রাত 9টা পর্যন্ত নাসিরাবাদের আফমি প্লাজাতে। আপনারা গেলেই আজকে একদম নতুন ক্যাটালগের আইটেমগুলো সব পেয়ে যাচ্ছেন, আর ক্যারান্ডি এবং অন্যান্য আদার্স যে কালেকশনগুলো সেগুলো আমরা আজকে পাঠিয়ে দিচ্ছি, কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো এই 5-5টা শোরুমেই কিন্তু সিগনেচারের নিউ কালেকশনগুলো প্রতিনিয়ত আমরা পাঠিয়ে দিচ্ছি, কারণ সেল শেষ হওয়া মানেই হচ্ছে সিগনেচার আপনাদের জন্য নিয়ে এসেছে একদমই নিউ কালেকশনগুলো, ঠিক আছে? সো এখন কিন্তু একদম নতুন কালেকশন নেওয়ার টাইম, বছর শেষের এই 10 দিনে নতুন নতুন কালেকশনগুলোর জন্য শুধু সিগনেচারে চোখ থাকতে হবে, ঠিক আছে? সো চিকেনকারি, কামদানি, লখনৌ দেখো আপু, এত পরিমাণে চিকেনকারির কোয়ারি আসছে। চিকেনকারি লখনৌ মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার এসেছে, কামদানি লখনৌ অনেক সুন্দর সুন্দর কালার এসেছে, আপনারা দেখেছেন আমরা একটা জাস্ট জাস্ট একটা পিকচার পোস্ট করেছি, সেটার জন্য পুরো মোটামুটি ঝড় হয়ে যাচ্ছে। সো আমি আর একটা লাইভ করবো, আর ব্লগ এসেছে আমাদের অনেক, টাই টাই কালেকশন এসেছে অনেক সুন্দর সুন্দর নিউ কালেকশন। সো আজকে এখনকারটা শুধুই ক্যারান্ডি দিয়ে করবো, আর
সাথে শলগুলো দেখাবো, খুবই রিজনেবল প্রাইস। আমাদের কাশ্মীরি পশমিনার সিম্পল কিছু শল এসেছে যেগুলোর প্রাইস খুবই রিজনেবল, তো সেগুলো দেখিয়ে দিব। আর আমি রাতে একটা লাইভ করে দিব, যেটা ব্লগ টাই ডাই আমাদের কামদানি লখনউ, চিকেনকারি লখনউ এগুলোর উপরে। ওকে, সো তোমাদের ফুলকারি কালেকশন আছে মিরপুরে? হ্যাঁ আপু, ফুলকারি কিছু কালেকশন আছে। আপু তোমার শলটার প্রাইস? আচ্ছা আমার শলটা আমি একটু দেখিয়ে দিই। আমার শলটা খুবই সিম্পল একটা শল, যেটা কিন্তু চারিদিকে খুব সুন্দরভাবে পশমিনা উপরে পার করা আছে, জাস্ট সাইড পার করা। এগুলো 1850 করে প্রাইস পড়বে। সো এই টাইপের প্রাইজের মধ্যে আজকে আমি শল দেখিয়ে দিব। এগুলো খুবই রিজনেবল, যেটা কিনা আপনারা ইজিলি যে কোনো কিছুর সঙ্গে ক্যারি করতে পারবেন। সো এই শলগুলো শোরুমগুলোতেও দিয়ে দেওয়া হয়েছে এবং আমি তো আজকে দেখিয়ে দিচ্ছি। এগুলোর প্রাইস আসবে অনলি 1850, যেটা কাশ্মীরি পশমিনার। ওকে, আচ্ছা পোশাক ব্র্যান্ডের ড্রেসগুলো লাইভে দেখাও প্লিজ। আচ্ছা আপু, ইনশাল্লাহ দেখিয়ে দিব আমি। পোশাকের তো অনেক অনেক ড্রেস এসেছে, আপনারা দেখেছেন, আমরা পেজে পোস্ট করেছি। আচ্ছা, এত ফুলকারি প্রাইস কত? আমি ফুলকারির এক একটা এক এক প্রাইস, তো হচ্ছে এটা ডিপেন্ড করে। আচ্ছা, যেহেতু অলরেডি আছে, আচ্ছা আমি যে ক্যান্ডিটা পরে আছি আমি এই কালারটা দিয়ে স্টার্ট করি। আমাদের ক্যান্ডি কালেকশনগুলো আপনারা জানেন যে এটা অরিজিনাল পাকিস্তানি, যেহেতু সো আমরা যখন উত্তরার ব্রাঞ্চ ওপেন করেছিলাম ওই টাইমে জাস্ট ক্যান্ডির কিছু কালেকশন এসেছিল, আপনারা খুবই পছন্দ করেছিলেন, বাট টোটালি আমাদের স্টকে আমরা আর এটা আর রিস্টক করিনি। অ্যান্ড নাও আবার নতুন করে আমরা ক্যান্ডি নিয়ে আবার কাজ শুরু করেছি। সো আপনারা চাইলে এই উইন্টারে সুন্দর সুন্দর কালারফুল ক্যান্ডি কিন্তু নিয়ে নিতে পারেন। ক্যান্ডির কাপড় সম্বন্ধে তো আপনাদের ধারণা আছেই, পাকিস্তানি ক্যান্ডি ইজ জাস্ট অসাম, জাস্ট অসাম। তো এটা হচ্ছে ক্যারান্ডি টু ক্যারান্ডি, ক্যারান্ডি টু সিল্ক কিছু আছে যেগুলোর কিন্তু প্রাইস ডিপেন্ড করে। সো এটা হচ্ছে ক্যারান্ডি টু ক্যারান্ডি, ওড়নাটাও ক্যারান্ডির হবে এবং জামাগুলো হচ্ছে ক্যারান্ডির। এই যে ওড়না হচ্ছে এটা, আমি যে কালারটা পরে আছি সেই কালারটাই আগে দেখিয়ে দিচ্ছি, কারণ এই কালারটার সবার পছন্দ হচ্ছে অনেক বেশি থাকে। আচ্ছা, ক্যারান্ডির মেইন আকর্ষণ কিন্তু আপনারা জানেন এই যে, সেটা হচ্ছে স্লিভসটা। স্লিভসে অল ওভার এরকম কিন্তু ওয়ার্ক করা থাকে, এমব্রয়ডারি ওয়ার্ক, পিওর শিফনের একটা স্লিভসের মধ্যে আবার এমব্রয়ডারি ওয়ার্ক থাকে। সো দেখতে খুবই পশ একটা লুক চলে আসে। আপু আমার ড্রেসটা কি এখন আসেনি? আপু কোন ড্রেসটা একটু ইনবক্সে নক করেন কাইন্ডলি, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে স্লিভসটা, ক্যারান্ডির স্লিভসগুলো হয় হচ্ছে অল ওভার এরকম পিওর শিফনের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা, এরকম টাইপের স্লিভস হয়। আর সালোয়ারগুলো হয় হচ্ছে একদম সলিড সিল্কের, একদম পাকিস্তানি সফট সিল্কের মধ্যে প্যান্টের কাপড়গুলো এরকম হয়। আর কালারগুলো তো খুবই চমৎকার, লং আসে অনেক বেশি, 50+ লং আসবে। আমি একটু ধরেও দেখাই সুন্দর করে, একটা একটা করে এইভাবে হচ্ছে। এগুলোর আসলে প্রত্যেকটা না ক্যান্ডিগুলো বানানোর পরে বেশি ভালো লাগে, এই যে এনাফ কাপড় আছে বডিতে দেখুন। আর এটার ব্যাক পার্টটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। আর ফ্রন্ট পার্টের তো গলাতে নেকে তো কাজ আছে, নিচের দিকেও এই যে সুন্দরভাবে প্রিন্ট করা। সো ক্যারান্ডিগুলো আসলে বানানোর পরে যে কী লাগে, আমি তো দুই তিনটা কালার অলরেডি নিয়েই নিব, একটা তো নিয়ে পরেই ফেলেছি আপনাদের সাথে সামনে আজকে দেখতে পাচ্ছেন, আর কয়েকটা কালার নিব। এটা হচ্ছে দোপাট্টাগুলো, দোপাট্টাগুলোও কিন্তু অনেক চওড়া, অনেক সুন্দর। এটা ক্যারান্ডি যে কাপড়টা হয় সেই বডির মধ্যে দোপাট্টাগুলো করা হয়। এই যে দোপাট্টাগুলো খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের ওয়ার্ক করা। আর ক্যান্ডিগুলো ওয়াশ করা বা বলেন বা হচ্ছে ইজিলি ক্যারি করার জন্য এত বেশি কমফোর্টেবল যে মানে সব কিছুতে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। সো আমি আমার ফার্স্ট ওয়ান আমার কালারটা দেখিয়ে দিয়েছি, এখন নেক্সট একটা কী কালার দেখাবো। আপনাদের তো ক্যান্ডি অনেক কালার পছন্দ। আচ্ছা, আমার শলটা আমি একটু রেখে দেখাই, কারণ হচ্ছে ড্রেস দেখা দেখলে হচ্ছে সবগুলো দেখানো হবে না, তো শলটা একটু আমাকে সাইড করে নিতে হচ্ছে। আচ্ছা, দেন নেক্সট হচ্ছে আমি একটা গ্রিন কালার দেখাই। হ্যাঁ, ক্যান্ডি আমারটা দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে বানিয়েছি, কিন্তু এটা কিন্তু স্লিভসে আমি আবার একটু পাইপিং করে নিয়েছি, যেটা একটু বাটন করে নিয়েছি। সো এইভাবে সেম অ্যাজ ইট ইজ আপনারা বানাতে পারেন। ক্যান্ডিগুলো বানানোর পরে না অনেক সুন্দর লাগে, মানে খুব সুন্দর স্লিম ফিট একটা লুক চলে আসে। ক্যান্ডি খুবই স্মার্ট লুকের ড্রেস যেহেতু, এই যে ওড়নাগুলোও খুব সুন্দর। সো আমি নিজেই যেহেতু পরে আছে বুঝতেই পারছেন ক্যান্ডি কতটা কমফোর্টেবল, মানে উইন্টার বলেন সামার বলেন সব সময়ের জন্য। আচ্ছা, প্রাইস, হ্যাঁ প্রাইসে আসি। প্রাইস হচ্ছে ক্যান্ডি আমাদের আগে যেটা ছিল সেটাই থাকছে, অনলি 2600 প্রাইস থাকছে আপু। ক্যান্ডির প্রাইস হচ্ছে অনলি 2600। এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর মিন্ট গ্রিন কালার। মিন্ট গ্রিন কালারের সাথে হচ্ছে মাল্টি কালারের একটা কন্ট্রাস্ট। এটার ওড়নাটা এই যে কত বড় যে ওড়নাগুলো, অনেক সুন্দর ওড়নাগুলো, সি কালারটা কি নাইস, অনেক সুন্দর একটা কালার।
ওয়াও, একটা কালার। এগুলো সবই কিন্তু পাকিস্তানি 3 পিস, তো পাকিস্তানি অরিজিনাল কিনা এটা নিয়ে তো সন্দেহর কোনোই, একদমই সন্দিহান করার কোনো ইয়েই নেই, কারণ গ্যারান্টি হয়ই শুধু পাকিস্তানি, গ্যারান্টি কখনো ইন্ডিয়ান হয় না। নাও এটা স্লিভস অ্যান্ড সালোয়ার দেখিয়ে দিই। স্লিভস কিন্তু প্রত্যেকটাই এরকম পিওরের উপরে কাজ করা হবে। ওকে, এই যে স্লিভস, যারা কিনা আমার লাইফটা দেখছেন একটু কাইন্ডলি বলবেন যে কোনো প্রবলেম হলে বা আপনাদের যদি ক্লিয়ার না হয় আমাকে সাথে সাথে জানাবেন, কারণ ক্লিয়ার না হলে তো আমাকে আবার সেটা দেখাতে হবে। হাই আপু, কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, মাত্র জয়েন করলাম। নো ওরিস আপু, মাত্র একটা ড্রেস দেখিয়েছি। প্রাইস প্লিজ আপু, প্রাইস হচ্ছে অনলি 2600। ক্যারান্ডিগুলো আপনারা 3000, 3500, 4000-এও পাবেন, এক একটা এক এক রকম কোয়ালিটি, বিকজ সিল্কের ওনার আছে, কিছু আছে ক্যারান্ডি টু ক্যারান্ডি, কিছু আছে ক্যারান্ডি টু জর্জেট ওনার মধ্যে, এটা ক্যারান্ডি টু ক্যারান্ডি, আই মিন সেম জামার যেই কাপড়ের ওনাটাও সেম সেই কাপড়ের, সো যার কারণে খুবই কমফোর্টেবল এটা। সো এটার প্রাইস থাকছে 2500, ঠিক আছে? এই রিজনেবল প্রাইসে ক্যারান্ডি কিন্তু খুবই রেয়ার, কারণ নর্মালি ক্যারান্ডির প্রাইস 3000-এর নিচে হয় না। সো আপনারা কিন্তু সিগনেচারে খুবই রিজনেবলে ক্যারান্ডি পেয়ে যাচ্ছেন, যেটার প্রাইস আসবে অনলি 2600। এই যেটাও নিচের দিকে কিন্তু সুন্দরভাবে পার করা আছে, এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টটা সরি, নিচের দিকে পার আসবে, এই যে ব্যাক পার্টে নিচের দিকে পার আসবে। ওকে, সো এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার ছিল, ওড়নাগুলো কিন্তু এই যে এরকম সুন্দরভাবে খুবই সফট ওড়নাগুলো, ওড়নাতেও কিন্তু মাল্টি কালার দিয়ে নিচের দিকে পার করা আছে। তো যার যেটা পছন্দ একটি স্ক্রিনশট নিয়ে নিন, কারণ ক্যারান্ডিগুলো দেখা যায় যে সেম ডিজাইন পাওয়াটা খুব রেয়ার। সো সেম ডিজাইনের ক্ষেত্রে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে বা ধৈর্য ধরতে হয়, কারণ দেখা যায় অনেক সময় সোল্ড আউট হয়ে যায় খুব দ্রুত। আচ্ছা, দেইন হচ্ছে প্রাইস কত? আপু বলে দিয়েছি প্রাইস অনলি 2600 প্রাইস আসবে। আমি যেটা পরে আছি আমি সেইমগুলোরই কালারগুলো দেখিয়ে দিচ্ছি, ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি, আর আপনারা 5টা শোরুমেই ক্যারান্ডির কালেকশন পেয়ে যাবেন। আজকে এখন গেলে রাইফেল স্কোয়ার ধানমন্ডি শোরুম এবং আমাদের গুলশান শোরুমে অলরেডি ক্যারান্ডি পৌঁছে গেছে, প্লাস সাথে কামদানি লখনৌ, চিকেনকারি লখনৌগুলো আমরা, যেগুলো 2022-এর মধ্যে খুব রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর কিছু ড্রেস এসেছে, সেগুলোও আমরা অলরেডি ডিসপ্যাচ করে দিয়েছি, আপনারা চাইলে শোরুমগুলো ভিজিট করে ফেলতে পারেন। আচ্ছা, নাও যে কালারটা দেখাচ্ছে এইটা হচ্ছে কি কালার, ডার্ক একটা রানি গোলাপি কালার। এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার, মানে সবাইকে মানিয়ে যাওয়ার মতো কালার, কারণ আমি দেখেছি ক্যারান্ডির এই কালারটা না সবাই খুব পছন্দ করে। এর আগে যতবারই আমরা ক্যারান্ডি এনেছি এই কালারটা খুব বেশি সবাই পছন্দের কালার। এই যে স্লিভসটা কিন্তু পিওর শিফনের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক আছে। ওকে আপু, লখনৌর প্রাইস? আপু লখনৌ হচ্ছে কামদানি লখনৌ এসেছে যেটা, সেটা 2200, আর যেটা চিকেনকারি লখনৌ এসেছে সেটার প্রাইস হচ্ছে 2000। সো পেজে ছবি দেওয়া আছে, একটু দেখে নিন, আর আমি তো অবশ্যই লাইভে দেখিয়ে দিব। আর বলে রাখি অনেক সুন্দর সুন্দর ব্লকের ডিজাইন এসেছে নতুন, এবং অনেক সুন্দর সুন্দর টাইডাই এসেছে যেগুলো কিনা কটন ওনার। সো নিউ কালেকশন নিয়ে পুরোই সিগনেচার এখন ভরপুর, আপনারা কিন্তু শোরুমে অথবা লাইভে দেখে অনলাইনে অর্ডার করে দিতে পারবেন। ওকে, আপনার পরাটা হবে? আপু আমার পরাটা সেম কালারটা দেখিয়ে দিয়েছে, আর এই ক্যারান্ডিগুলো আপু প্রত্যেকটাই ডিজাইন 19-20, জাস্ট কোনোটাই কিন্তু সেম কখনো ডিজাইন হয় না, সো প্রত্যেকটাই বানানোর পরে সুন্দর লাগে একদম। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। ওকে, সো এটা হচ্ছে ডার্ক একটা ম্যাজেন্টা টাইপের কালার, ম্যাজেন্টা ঠিক না, রানি গোলাপি টাইপের কালার। আচ্ছা, নাও একটা কী কালার দেখাবো, একটা স্কিন কালার দেখায়, এই কালারটা আমার খুব পছন্দের, সো নেক্সট ওয়ান হয়তো এমন হতে পারে আমি এই কালারটা নিয়ে নেবো। ক্যারান্ডি যার যেটা পছন্দ সে সেই কালারটা নিয়ে নিতে পারে না, আর অনেকে আছে অনেক কাপড়ে একটা দুটো নিতে এসে দেখা যাচ্ছে 4-5টা করে ক্যারান্ডি নিয়ে চলে যায়, কারণ ক্যারান্ডি খুব কমফোর্টেবল, তো অফিস ইউজ, অফিসিয়াল ইউজ প্লাস ভার্সিটি ইউনিভার্সিটি গোয়িং আপুদের জন্য এটা হচ্ছে খুবই কমফোর্টেবল একটা ড্রেস। এই যে এটা হচ্ছে বিস্কিট কালার, ওড়নাগুলো দেখেন অনেক সুন্দর চওড়া ওড়না, এই যে কত চওড়া ওড়না, তো আমি অন্যটা এই যদি এভাবেও দিই খুব সুন্দর একটা লুক একটা চলে আসবে, এই যে খুবই নাইস, খুবই নাইস কালার কন্ট্রাস্টটা। এটা হচ্ছে বিস্কিট কালার, আই মিন বিস্কিট কালার প্রতি স্কিন টাইপের কালার, খুবই সুন্দর, প্রত্যেকটাই কিন্তু 3 পিস। ওকে, যার যেটা লাগবে একটু স্ক্রিনশট নিয়ে নেন, প্রত্যেকটাই স্লিভসে অল ওভার সম্পূর্ণ পিওর শিফনের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা, আর সাথে তো সিল্কের একটা সালোয়ার আছে, এই যে। সো এই যে একটা স্ক্রিনশট হয়ে যাবে, এই কালারটা কিন্তু অনেক সুন্দর, মিস করলে কিন্তু পরে সোল্ড আউট শুনতে হবে। ক্যারান্ডিগুলোর জন্য মোটামুটি আমি তো দেখতে পাচ্ছি ইনবক্সে ঝড় যাচ্ছে, সো যাদের পছন্দ একটু দ্রুত নক করে ফেলেন, ঢাকার বাইরের আপুরা বিশেষ করে। আপু প্রাইস হচ্ছে অনলি 2600 হবে, প্রাইস হচ্ছে অনলি 2600,
ঠিক আছে, মিরপুর শোরুমে পাবো? হ্যাঁ আপু, ইনশাল্লাহ মিরপুরে সন্ধ্যার দিকে পেয়ে যাবেন, সন্ধ্যার দিকে মিরপুর শোরুমে এগুলো সবগুলো কালেকশন পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্টটা, ঠিক আছে। সো এই কালারটাও কিন্তু অনেক নাইস, কালার সবগুলো আমাদের সব শোরুমে ডিসপ্যাচ করেছে, আপনারা চাইলে যে কোনো শোরুমে গেলেই পাবেন ইনশাল্লাহ। এখন গেলে তো গুলশান ধানমন্ডি পেয়েই যাচ্ছেন, আর উত্তরা মিরপুরে সন্ধ্যার দিকে পেয়ে যাবেন, আর চিটং ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন। নাও যে কালারটা দেখাবো সেটা হচ্ছে গ্রিন কালার, সুন্দর একটা গ্রিন, খুবই সুন্দর একটা গ্রিন। এটা হচ্ছে জলপাই কালার, গ্রিন কালার হলে ভুল হবে, এটা হচ্ছে জলপাই কালার। এই যে ওড়নাটা দেখেন কি সুন্দর, প্রত্যেকটা ওড়না প্রত্যেকটা ড্রেসের সাথে কন্ট্রাস্ট গুলো এত সুন্দরভাবে করা ক্যারান্ডির, যে চোখে ধরার মতো একদম। এই যে কালারটা কিন্তু অনেক নাইস, ঠিক আছে, এটা খুবই সুন্দর। প্রাইস আপু অনলি 2600, আমাদের ক্যান্ডি প্রাইস যেটা ছিল আমরা সেটাই আবার রেখেছি, যদিও এখন পাকিস্তানি ড্রেস যারা আনছে সবাই জানেন যে পাকিস্তানি ট্যাক্স এর ক্ষেত্রে অনেক বেশি এখন চার্জ অনেক বেশি, সো সেক্ষেত্রে প্রাইস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, বাট তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদের জন্য রিজনেবল রাখার জন্য। ওকে, এটা হচ্ছে এই যে স্লিভসটা, যেটা স্লিভসটা কিনা খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। জামার লং কতটুকু আপু? জামার লং 50+, আমি নিজেই 48 পড়ি, সো এটা 50+ লং আসবে। এই যে দূর থেকে দেখা, জামার লং আসবে 50+, হাতার জন্য আলাদা যেহেতু কাপড় দেওয়া, ফুল স্লিভ হাতা হবে, আর সালোয়ার তো সিল্কের একটা নর্ম প্যান্ট আপনি বানিয়ে নিতে পারছেন। ওড়নাগুলো তো অনেক চওড়া, বড় একদম ওড়নাগুলো, দেখুন ওড়নাগুলো কি সুন্দর, সি খুবই সুন্দর। তো যার চাই একটি স্ক্রিনশট নিয়ে নেন, অথবা শোরুম থেকেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন। আচ্ছা দেন হচ্ছে, হ্যাঁ আপু প্রাইস বলে দিয়েছি, অনলি 2600 প্রাইস আসবে। এটা খুবই নাইস একটা কালার, খুবই সুন্দর একটা গ্রিনিশ টাইপের কালার। আচ্ছা নাও একটা হোয়াইট দেখাই। আচ্ছা যারা ব্লকের ড্রেসের জন্য ওয়েট করছেন আপু, ব্লকের ড্রেসও কিন্তু সবগুলো শোরুমে আমরা সুন্দর সুন্দর কালার পাঠিয়ে দিয়েছি, আপনারা দেখলে ব্লকের ড্রেস শোরুমে যেয়েও দেখতে পারেন, আর আমি লাইভে তো অবশ্যই অবশ্যই দেখাবোই। আচ্ছা এই হোয়াইটটা না একটু ডিফারেন্ট, তাই না? অন্যান্য সবগুলো থেকে এই হোয়াইটটা ডিফারেন্ট, খুব সুন্দর এই হোয়াইটটা। হোয়াইট ক্যান্ডি অনেকেই খুব পছন্দ করেন, এই ক্যান্ডিটা খুব সুন্দর। এটা ওড়নাটা দেখেন কি নাইস একটা ওড়না, এটা হচ্ছে ওড়নাটা। আমি যখন ক্যারান্ডি পরি আমার মনে হয় যে আমি মানে টোটালি আমার খুবই আরাম লাগে, খুবই আরাম লাগে। চাইলে ইজিলি মানে রেগুলার ওয়্যারের জন্য যারা ড্রেস খুঁজেন তাদের জন্য আমার মনে হয় ক্যারান্ডি হচ্ছে বেস্ট চয়েস, বেস্ট। এত সুন্দর স্মার্ট লুকের ড্রেস আসলে। এই যে এটা হচ্ছে হোয়াইট স্লিভসের কাপড়ের সাথে, সেই হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর। সো যাদের চাই একটি স্ক্রিনশট নিয়ে নেন, এই যে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না, সিগনকার রং হচ্ছে সাদা, তো সাদা হচ্ছে যে কোনো কিছুতেই পরে ফেলা যায়। প্রাইস আপু অনলি 2600, ঠিক আছে আপু। তুমি আপু শল দেখাও প্লিজ। আচ্ছা শল দেখাবো, জাস্ট এটা শেষ করেই শল দেখাবো আপু, ঠিক আছে। এইটা ক্যারান্ডিগুলো আপুরা অনেক দেখতে চেয়েছেন, সো আমি আজকে ক্যারান্ডিটা শেষ করেই শল দেখাচ্ছি, এটা শেষ করেই শল দেখাবো। আমি তো বলেছি কিছু রিজনেবল প্রাইসে শল এসেছে। আচ্ছা এটার ব্যাক পার্টটা না দেখালেই না, এটার ব্যাক পার্টটা খুবই সুন্দর। এই যে সি এটার ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর, আচ্ছা অনেকেই অনেক কোয়ারি করছেন, আমি হয়তো সবগুলো সবার অ্যান্সার করতে পারছি না, সরি। আমাদের পেজের থেকে একটা কমন রিপ্লাই হয়তো দেওয়া হবে, সেখানে একটু দেখে নেবেন কাইন্ডলি। আচ্ছা নাইস কালেকশন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এইটা হচ্ছে একটা লাইট ইয়েলোইশ টাইপের একটা কালার, মানে এটা মফ কালার বলা যেতে পারে, বা হচ্ছে মাস্টার্ড কালার বলি আমরা। এই মাস্টার্ড কালারটা কিন্তু আমার অনেক পছন্দের কালার, অনেক পছন্দের কালার। ইভেন আমি দেখেছি আমার সিগনেচারের অনেক আপুদেরই এই কালারটা খুব পছন্দ। এটা বেসিক্যালি খুবই সুন্দর একটা, মানে খুবই সোবার, খুবই এলিগ্যান্ট লুকের একটা কালার। এই যে সেই কালারটা খুব নাইস আপু, প্রাইস সবগুলোর সেম, সবগুলোর সেম প্রাইস আসবে অনলি 2600। ক্যারান্ডিগুলো আমাদের সেম প্রাইস 2600 প্রাইসের, ঠিক আছে। এটা এই যে স্লিভস অ্যান্ড সালোয়ার আলাদা দেওয়া আছে, স্লিভসে তো আমি বারবারই বলছি এরকমভাবে কিন্তু আলাদা কাজ করা আছে। শল দেখাবো আপু, যারা শলের জন্য ওয়েট করছেন একটু সাথে থাকেন। আচ্ছা সফট সিল্ক আপু, ক্যারান্ডি হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা কাপড়, এটা সিল্ক টাইপেরই কাপড়, জর্জের সিল্ক টাইপের কাপড় হয়, ক্যারান্ডির কাপড়টা টোটালি ডিফারেন্ট হয়। সো যারা ক্যারান্ডির কাপড় ধরে দেখেছেন তারা আসলে ফিল করতে পারবেন যে ক্যারান্ডিটা কতটা কমফোর্টেবল টাইপের একটা কাপড় থাকে, এটা হচ্ছে ওড়নাটা।
স্যারের স্ক্রিনশট লাগবে, একটু স্ক্রিনশট নিয়ে নেন। নর্মালি ফ্রাইডে তে আমরা কখনোই লাইভ করি না, বাট আজকে আমি এত প্রোডাক্ট এসেছে যে সব কিছু মিলিয়ে মনে হলো যে একটু আপুদেরকে এখন লাইভে না দেখিয়ে দিলেই না, এখন হয়তো অনেকে মিস করে যাচ্ছেন। সো রেকর্ডেড ভিউটি একটু দেখে অর্ডার করে দিয়ে নেবো। হ্যাঁ, ইনার লাগবে আপু? আমি নর্মালি ইনার দিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমি একটা ইনার অ্যাটাচ করে বানিয়েছি, কারণ হচ্ছে ইনার দিয়ে স্ট্রেনটা খুব সুন্দর লাগে, দেখতে খুব স্ট্রেইট হয়ে থাকে, সো এটা আসলে ভালো লাগে। সো এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি না চাইলে এক্সট্রা সেমিজও ইউজ। একটা কালার, খুবই সুন্দর একটা কালার এটা, এটা হচ্ছে স্কিন কালার, এটা আসলে মাস্টার্ড কালার বলে ভুল হবে, এটা স্কিন কালার, খুব সুন্দর একটা কালার এটা। ক্যান্ডিগুলো দেখার জন্য মানে সবার অস্থিরতা দেখে আমি আসলে আর ওয়েট করিনি, সো ক্যান্ডি দেখাতে চলে এসেছি একদম শুক্রবারে দুপুরবেলা লাইভ, মানে খুবই রেয়ার সিগনেচারের। সো তারপরেও দেখিয়ে দিলাম, যাদের যেটা পছন্দ একটু নিয়ে নেবেন কাইন্ডলি দ্রুত, কারণ ক্যান্ডিগুলো খুব বেশিক্ষণ থাকে না আপনারা জানেন। অনেক আপুরা শোরুমে এসে মন খারাপ করে চলে যায় আমার সামনে থেকে যে ক্যান্ডি কোথায়। সো এখন কিন্তু ক্যান্ডি মোটামুটি সবগুলো শোরুমে আছে, বাট অবশ্যই স্টক লিমিটেড, এমন না যে অনেক বেশি পিসেস আছে। একটু দ্রুত নিয়ে নিয়েন, অনলাইনের আপুরা একটু দ্রুত অর্ডার করে দিন। এই যেটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একটা ওড়না, এটার কালারটা হচ্ছে একটা লাইট একটা স্কিন কালার, খুবই নাইস। প্রাইস আপু অনলি 2600। আচ্ছা, ওড়নার ম্যাটেরিয়াল আপু সেম ক্যারান্ডির ম্যাটেরিয়াল, এই যে এটা হচ্ছে সিল্ক ক্যারান্ডি ম্যাটেরিয়ালেরই ওড়না হবে, এবং জামাটাও সেম। জামার পিছনে ব্যাক পার্টটা দেখে নিই, যেটা হচ্ছে ব্যাক পার্ট, খুব সুন্দর কালারফুল ড্রেসগুলো, মানে দেখলেই ভালো লাগে। আচ্ছা, ইনার লাগবে আপু বলে দিয়েছি কোয়ারিটা। আচ্ছা, যারা আমার শল দেখতে চাচ্ছিলেন একটু ওয়েট করেন, আমি শল দেখিয়ে দিব। আচ্ছা, আমার টাইপের কালারের আরও একটা দেখায়, আমি যেটা পরে আছি এটা হচ্ছে অরেঞ্জিশ টাইপের একটা কালার, পিচ পিচ কালার। এই পিচ কালার তো এখনকার সবার জাতীয় কালার টাইপের হয়ে গেছে, সো পিচ কালারের ক্যারান্ডি তো সুন্দর হবেই হবে। এটাও একটা সুন্দর একটা পিচ কালারের একটা ক্যারান্ডি, যেটা কিনা গ্রিনের সাথে কন্ট্রাস্ট করা আছে, এটার ওনাটা খুব সুন্দর। এই যে সি এটার ওনাটা দেখো, ওনাটা খুবই নাইস, খুবই সুন্দর একটা কন্ট্রাস্টে করা, এটা গ্রিনের সাথে একটা কন্ট্রাস্ট। সো এই যে জামার ওড়নাটার সাথে কিন্তু ম্যাচিং করে জামাটা দেওয়া হয়েছে, এটা আসলে পিচ কালার, একদম অরেঞ্জিশ না, এটা হচ্ছে পিচ কালার। সো এই কালারটাও কিন্তু যাদের পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর। প্রাইস অফ অনলি 2600। আচ্ছা, ক্লিয়ার না বলছেন অনেকে, যেটা হচ্ছে সালোয়ার অ্যান্ড স্লিভস। আপু মেবি নেটের প্রবলেম হচ্ছে একটু, আমি একটু চেক করে নিই তাহলে। নেট প্রবলেম, নেট প্রবলেম ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেক করে দেখি তাহলে। ব্লার আসছে, ঠিক আছে। এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপু? একটু কাইন্ডলি যারা অ্যাক্টিভ আছেন একটু দেখেন তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি আমাকে হেল্প করেন যে ক্লিয়ার দেখতে পারছেন কিনা। আপু লং কত? আপু লং হচ্ছে 48+, আপনারা 50 ইজিলি করতে পারবেন। অনেকদিন পরে তোমাকে লাইভে পেলাম দিলরুবা রহমান। আপু আমি প্রায়ই এখন লাইভে আসি, হয়তো আপনার নোটিফিকেশান অন করা নেই, একটু কাইন্ডলি ফলোইংয়ে যে সি পাস্ট করে রেখেন, তাহলে আপনি হয়তো আমাদের প্রত্যেকটা নোটিশ পেয়ে যাবেন। আচ্ছা ইয়েস, মুক্তা আপু ইয়েস মানে বুঝিনি, এখন কি ক্লিয়ার দেখতে পারছেন? আচ্ছা ক্লিয়ার আপু, ওকে থ্যাংক ইউ। সো এটা হচ্ছে ক্যারান্ডির একটা সুইট কালার, এই কালারটাও যার চাই একটা স্ক্রিনশট নিয়ে নিন, খুব সুন্দর একটা কালার এটা। নাও নেক্সট ওয়ান যাই, কোন কালারটা দেখাবো এর পরে? একটা হোয়াইট দেখায় না, আরও একটা হোয়াইট দেখায়, হোয়াইটগুলো আসলে খুব সুন্দর হোয়াইটগুলো, প্রত্যেকটা হোয়াইটই দেখতে আমার খুবই ভালো লাগছে, আমি নিজে একটা প্ল্যানিং করে ফেলেছি অলরেডি হোয়াইট নেয়ার। আচ্ছা নেট ওকে, ওকে নাও ক্লিয়ার, থ্যাংক ইউ। এই যে আমাকে সুন্দর কমেন্ট করে হেল্প করেন, সো এইটা হচ্ছে আমার জন্য অনেক বেশি ব্লেসিং। আচ্ছা এই হোয়াইটটাও কিন্তু অনেক সুন্দর, এটা একটু কালারফুল, হোয়াইটের সাথে একটু কালারফুল, হোয়াইটটা দেখতেই কেন কেন ভালো লাগে। আমি আমি তো নেক্সট অবশ্যই হোয়াইটই একটা নেবই নেব, হোয়াইট অ্যান্ড গ্রিন আমার প্ল্যানিংয়ে অবশ্যই আছে। এটার ওড়নাটা আবার একটু ডিফারেন্ট, খুব সুন্দর একটা ওড়না এটা, এটা এই ওড়নাটা হচ্ছে আমার ওড়নাটার মতো, আজকে আমি যেটা পরে আছি এই ওড়নাটার মতো। ওয়াও, হোয়াইটটা তো সেই সুন্দর, সেই সুন্দর একটা হোয়াইট এটা,
ক্যারান্ডিগুলো যে এত ভালো লাগে কেন, এই মানে যুগ যুগ ধরে ক্যারান্ডি সবার অনেক পছন্দ। এরকম একটা ড্রেস আমি যখন ফার্স্ট সিগনেচারের স্টার্টিং সময় তখনও ক্যারান্ডি যেরকম দেখেছি সবার অনেক পছন্দ, ঠিক এখনও ক্যারান্ডি সেইমভাবেই সবাই অনেক পছন্দ করে। সো ক্যারান্ডি কখনোই পুরাতন হবে না এরকম টাইপের একটা ড্রেস, ঠিক আছে? এই যে ড্রেসটা দেখুন, সাদাটা কিন্তু খুব সুন্দর, প্রাইসও তো সেম, অনলি 2600 প্রাইস আসবে। স্লিভসগুলো কিন্তু অল ওভার এরকম শিফো, পিওর শিফনের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে, আর সালোয়ারটা হচ্ছে সিল্কের ম্যাটেরিয়ালের। আর ওড়নাগুলো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট, একদম ক্যারান্ডি টু ক্যারান্ডি ওড়না যেহেতু, সো ওড়নাগুলো তো একদম সুপার সফট। আচ্ছা, ইনার লাগবে আপু? বলো আপু, ইনার লাগবে বলতে আমি নিজে একদম সফট একটা বেক্সি ভয়েলের ইনার দিয়ে বানিয়েছি, কারণ হচ্ছে ইনার দিলে না ড্রেসগুলো স্ট্রেন্থটা খুব সুন্দর লাগে, দেখতে খুব ভালো লাগে। সো বেটার ইনার দিয়ে বানানো আমার মনে হয় যেটা, সো এটা ডিপেন্ড করে আপনার উপরে। প্রাইস আপু অনলি 2600, প্রাইস হচ্ছে আমাদের ক্যারান্ডির প্রাইস হচ্ছে অনলি 2600। আচ্ছা নাও একটা সুন্দর ইয়েলো দেখাই, ইয়েলো না দেখালে তো চলেই না, সুন্দর একটা ইয়েলো, এত সুন্দর সুন্দর কালার আর ডিজাইনগুলো, আমি মনে হয় যে কোনটা রেখে কোনটা দেখাবো, প্রত্যেকটা কালার ডিজাইনই অনেক সুন্দর। আমার মনে হয় যারা শোরুমে যেতে পারবেন, শোরুমে যেয়ে দেখে নিলে আপনারা নিজেরা দেখে বুঝে কোন কালারটা আপনাকে মানাচ্ছে এরকম পছন্দ করে নিতে পারবেন, আর শোরুমে অপশন অনেক বেশি পাবেন। সো আমি এই জন্য বলবো, যারা আজকে হয়তো প্ল্যানিং করেছেন বের হওয়ার, তারা আমাদের গুলশান অথবা ধানমন্ডি শোরুমে কিন্তু ক্যারান্ডি সুন্দর সুন্দর কালেকশন গুলো নিয়ে একটা মাস্টার্ড ইয়েলো কালার। এই যে স্লিভস তো সবগুলো স্লিভস সুন্দর, আমি কিন্তু স্লিভস একটু পার্ল লাগিয়ে নিয়েছি পাইপিং করে, আপনারা চাইলে এইভাবেই করে নিতে পারছেন। ওকে, এই যে এই কালারটা যার চাই একটা স্ক্রিনশট নিয়ে নেন, খুবই সুন্দর একটা কালার এটা। প্রাইস অফ অনলি 2600 প্রাইস আসবে। ওকে আচ্ছা, দেন শল দেখাবেন? হ্যাঁ আপু, শল দেখাবো, আর শলের প্রাইসগুলো আজকে অনেক রিজনেবল প্রাইসের কিছু শল এসেছে, সেগুলোই দেখিয়ে দেবো, ঠিক আছে? সো এখন একটা লাস্ট আমি একটা গ্রিন দেখাই, গ্রিন অ্যান্ড ম্যাজেন্টা দেখিয়ে দেন, তারপর আমি শলে চলে যাব। একটা সুন্দর গ্রিন আছে, গ্রিনটা দেখিয়ে দিই। গ্রিনটা আমি বলেছি যে আমি যেহেতু প্ল্যান করছি অলরেডি একটা গ্রিন নেয়ার, সো গ্রিনটা দেখিয়ে দিই। কাপড়গুলো এত পরিমাণে সফট, আর যেহেতু পাকিস্তানি, সো পাকিস্তানি কাপড় সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা তো জানেনই যে তার উপরে এটা আবার ক্যারান্ডি, সো কাপড়ের তো বর্ণনা আমার আলাদাভাবে দেওয়ার কিছুই নেই। আর ওড়নাগুলো এই যে কত চওড়া সুন্দর ওড়না, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ওড়না নিতে পারবেন, চাইলে সাইড করে এইভাবে চওড়া করে ওড়নাগুলো নিতে পারবেন, চাইলে একদম নিজের মতো করে ক্যারি করার মতো ওড়নাগুলো, খুবই সুন্দর এই কালারটা। এই কালারটাও যার চাই একটা স্ক্রিনশট নিতে পারেন, খুবই সুন্দর একটা জলপাই গ্রিন কালারের ক্যারান্ডি এটা। আচ্ছা আপু, রেড বাড়ির শাড়ি কবে আসবে? আপু রেড বাড়ির শাড়ি হয়তো দু একদিনের মধ্যে চলে আসবে, আসলে আমি লাইভে দেখিয়ে দেবো, ঠিক আছে? এইটা হচ্ছে গ্রিনিশ জলপাই কালার, একদম খুব সুন্দর মাল্টি কালার দিয়ে, আর ভেতরটা কিন্তু প্রত্যেকটার মধ্যেই কিন্তু এরকম ওয়াটার মার্ক করে টাইপের স্ক্রিন প্রিন্ট টাইপের করা আছে, ঠিক আছে? ওকে, দেন আমি তাহলে নেক্সট একটা রানি গোলাপি কালার যেটা দিয়ে শুরু করেছি সেরকম একটা কালার দেখিয়ে দেন শলে চলে যাই। আর যারা ব্লকের ড্রেস দেখতে চান, আমি একটা ব্লকের একটা ঝলক দেখাবো যে কি সুন্দর সুন্দর ব্লক যে এসেছে, ও মাই গড, এত সুন্দর সুন্দর ডিজাইনের ব্লকের প্রিন্টের এবার কালারফুল এত সুন্দর এসেছে, আমি রাতের লাইভে চেষ্টা করবো আজকে দেখানোর, যদিও অনেক ঠান্ডা শীতের মধ্যে, জানি না আমি চেষ্টা করবো রাতে লাইভে আসার পারবো কি না, বাট শোরুম থেকেও করার চেষ্টা করব। সো ব্লক আর টাইডাই কালেকশন যেগুলো এত সুন্দর সুন্দর স্ক্রিন প্রিন্ট টাইডাই ব্লকের কালেকশন এসেছে, যে ওয়াও ফ্যান্টাস্টিক, জাস্ট মাইন্ড ব্লোয়িং কালারগুলো। তো আমি দুটো ঝলক দেখাবো, জাস্ট ব্লকের একটা আর একটা হচ্ছে টাইডাইয়ের, আপনারা দেখে জাস্ট মাথা ঘুরবে যে এত সুন্দর কালার কেন, ঠিক আছে? এত রিজনেবল প্রাইসে তো চিন্তাই করা যায় না। সো এইটা হচ্ছে ক্যারান্ডির আজকের লাস্ট ওয়ান একটা কালার, যেটা কিনা আপনাদের যদি পছন্দ হয় একটু অর্ডার করে ফেলেন, খুবই সুন্দর একটা কালার এটা, কিন্তু খুব লাইট একটা ম্যাজেন্টা কালার, এটা কিন্তু ডার্ক ম্যাজেন্টা না, খুব সুন্দর একটা লাইট ম্যাজেন্টা কালার। আপু লখনউ ওয়ান কালারের ওয়ান পিস কি স্টকে আছে? আপু হ্যাঁ আছে, কিছু শোরুমগুলোতে গেলে পেয়ে যাবেন, ঠিক আছে? এইটা হচ্ছে নাইস একটা ম্যাজেন্টা গ্রে, ম্যাজেন্টা রানি গোলাপি টাইপ কালার। ওকে,
আচ্ছা, প্রাইস আপু অনলি অনলি 2600, অনলি 2600। ক্যান্ডিগুলোর প্রাইস খুবই রিজনেবল, আমি এই জন্য বারবার বলছি, শোরুমগুলোতে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, আর অনলাইনে তো অ্যাভেলেবেল আছেই। এই যে নিচের দিকে তো খুব সুন্দর পার করা, আর ব্যাক পার্টে ফুল অল ওভার কাজ করা, ঠিক আছে। তো এটা ছিল লাস্ট ওয়ান ক্যারান্টির কালেকশন। আমি এখন একটা ব্লগ দেখাবো, জাস্ট আপনাদের মাথা ঘুরবে আমি বলতে পারি, কারণ এত সুন্দর ব্লকের কালেকশন। আমার মনে হয় লাস্ট আমরা যে এতদিন ব্লকের কালেকশন নিয়ে কাজ করছি, এত সুন্দর ব্লকের কালেকশন এই প্রথম মনে হয় এত এত ভ্যারাইটিস কালেকশন নিয়ে আমরা কাজ করতে পারছি। বিকজ আমাদের প্ল্যানিংয়ে ছিল যে আমরা সেল শেষ হওয়া মাত্রই নিউ কালেকশন নিয়ে টোটালি কাজ করবো। তো ইটস জাস্ট ওয়াও, ইটস জাস্ট ওয়াও। তো এইটা হচ্ছে ব্লকের একটা ঝলক দেখাবো আমি, ফুললি কটন ওড়নার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ব্লক এসেছে, যেগুলো কিনা আমি লাইভে আলাদা আলাদা করে দেখাবো। বাট এইটা আমি না দেখানো পর্যন্ত আমার হচ্ছে শান্তি হচ্ছিল না, তো এই জন্য দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে স্লিভস, আর এটা হচ্ছে সালোয়ার। সো ব্লকের প্রাইস কত আপুরা? মাত্র 800 টাকা, মাত্র 800 টাকা ব্লকের প্রাইস, যেটা কিনা রেগুলার ওয়্যারের জন্য আপনি চোখ বন্ধ করে নিয়ে নেবেন, একদম টোটালি টোটালি 100% কালার গ্যারান্টি। জাস্ট ওয়াশটা মেনটেন করবেন, 100% কালার গ্যারান্টি। আর এত সুন্দর সুন্দর কালারফুল এসেছে ব্লকের ড্রেসগুলো, আমার মনে হয় যে এত সুন্দর কালার কন্ট্রাস্ট কম্বিনেশনের ব্লকের ড্রেস আপনারা খুবই কম পাবেন কোথাও, আর সেক্ষেত্রে প্রাইস তো বলার কোনো অপেক্ষায় রাখে না। এই যে জাস্ট সি এই কালারটা কি পরিমাণ সুন্দর, মানে এটা তো আমি অলরেডি আমার প্ল্যানিং হয়েই গেছে, আমি এটা নিয়েই নিবো। ইয়েলোর সাথে একটা উইন্টারের অ্যাকচুয়াল উইন্টার ফিলের আসার মতো একটা ড্রেস। আর ব্লকের ড্রেসের প্রাইস কত? অনলি 800। তো এই সুন্দর একটা ব্লক ড্রেস যেটার প্রাইস আপনি পাবেন অনলি 800-তে, যেটা কিনা শুধুমাত্র সিগনেচারেই পসিবল। তো দেখুন হাফ হাফ করা, আপনি জাস্ট বাটন দিয়ে মাঝখানে শেরওয়ানি কাটিং করে যদি বানান হাইনিক করে, ড্রেসটা ওয়াও একটা ড্রেস হয়ে যাবে। আপু কী ফেব্রিক? এটা ফুল কটন ফেব্রিক আপু, আমাদের এগুলো সম্পূর্ণ হচ্ছে ফুল কটনের মধ্যে একদম, ঠিক আছে। আচ্ছা প্রাইস আপ অনলি 800। ব্লকের যে ড্রেসটা আমি দেখাচ্ছি, আমি এটা একটা ঝলক দেখিয়েছি, কারণ আমাদের প্রায় 25টা ডিজাইন নিউ অ্যাড হয়েছে। সো 25টা ডিজাইনের ব্লকের ড্রেসই আমি দেখিয়ে দিব লাইভে, আর আমি আজকে এখন যেহেতু ক্যারান্ডি কালেকশন দেখাচ্ছি, এই কারণে একটা ব্লকের ঝলক দেখিয়ে দিলাম যে এই টাইপের ব্লকের কালেকশনগুলো আমাদের নিউলি অ্যাড হয়েছে, যেটা কি না অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ওকে, সো এইটা যদি চাই কারোর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এটা কিন্তু স্টকে খুব বেশিক্ষণ থাকবে না, ঠিক আছে। অ্যান্ড নাও একটা টাইডাইয়ের ঝলক দেখাবো, আই মিন কটন ভেজিটেবল টাইডাই, যেটা আমাদের প্রত্যেকটা টাইডাই কটন হচ্ছে ভেজিটেবল টাইডাই। আই মিন ভেজিটেবল টাইডাই এই জন্যই বলা হয়, কারণ ভেজিটেবল আই মিন কোনো ভেজিটেবলের কোনো একটা কষ দিয়ে, রং দিয়েই এই ভেজিটেবল টাইডাই কাপড়গুলো করা হয়, যার কারণে কালারটা কিন্তু 100% আমরা গ্যারান্টি দিতে পারি, বিকজ টাইডাই বা রঙের কিন্তু গ্যারান্টি কখনো হয় না। সো আমাদের টাইডাই কটনগুলোর ক্ষেত্রে আপনারা একদম নিউ কিছু কালার, নিউ কিছু ডিজাইন পাচ্ছেন, একদমই নিউ, যেটা কিনা সবে মাত্র গতকালকে আমাদের একদম সদ্য হাতে পাওয়া, রিলিজ হওয়া। সো তার মধ্যে কালারগুলো হচ্ছে অসম্ভব সুন্দর, মানে মাথা নষ্ট করা কালার আমি বলবো। সো আমি একটু ঝলক দেখিয়ে যাচ্ছি যে এগুলো কিন্তু আপনারা সব শোরুমগুলোতেও এখন পাবেন, আর চাইলে আমি তো লাইভে দেখিয়ে দিব, সেখান থেকে অর্ডার করে দিতে পারছেন। কালার কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই কালার কন্ট্রাস্টটা তো আমার অনেক পছন্দ হয়েছে, যেটা কিনা ডার্ক গ্রিন লাইট গ্রিনের সাথে হচ্ছে একদম সুন্দর একটা মিষ্টি গোলাপি কালারের কন্ট্রাস্ট। আর এটার প্রাইস কত আসবে? অনলি 1250। চিন্তাই করা যায় না, ভেজিটেবল ডায়ের এত সুন্দর একটা থ্রি পিস যেটার প্রাইস আসবে অনলি 1250, আবার আপনারা 100% কালার গ্যারান্টিও পাচ্ছেন। এই যে এটার ওড়নার মাথাগুলো দেখুন কি সুন্দর টার্সেল দেয়া, প্রত্যেকটা ওড়নাতে এরকম ওভারলক করে হচ্ছে টার্সেল দেয়া আছে। আপু প্রাইস হচ্ছে অনলি 1250। আমার মনে হয় সবাই শুনতে পারছে, সেজ্যোতি সন্ধ্যা আপু লিখেছেন, শোনা যাচ্ছে না? আচ্ছা আপু আমি একটু লাউডলি কথা বলি, আই হোপ সো এখন শুনতে পারছেন। সো এটার কত আসবে? প্রাইস আসবে অনলি 1250। সো এটার একটা ঝলক দেখিয়ে দিলাম, এটার প্রত্যেকটা ডিজাইন কালার অনেক সুন্দর, আমি সবগুলোই লাইভে দেখাবো, অথবা মানে স্টিল পিকচারও দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো এইটা হচ্ছে ফুল ড্রেসটা, এটাও ফুল কটনের, একদম বেক্সি ভয়েলের উপরে, আমাদের ওড়নাটাও বেক্সি ভয়েলের, জামাটাও বেক্সি ভয়েলের মধ্যে। সো বেক্সি ভয়েলের মধ্যে আপনি ফুল থ্রি পিসটা পাচ্ছেন অনলি 1250-এ।
আচ্ছা, অনেক কমেন্ট আসছে, আমি হয়তো অনেক কমেন্ট মিস করে যাচ্ছি। নাও আমি একটু শল দেখিয়ে দিই। আমার শলটা নিয়ে যারা কোয়ারি করছিলেন, আমার টাইপের শলের অনেকগুলো কালার আছে, প্রত্যেকটাই সেম প্রাইসের। আজকে যে শলগুলো দেখাবো প্রত্যেকটাই সেম প্রাইসের, প্রাইস আসবে অনলি 1850। এগুলো হচ্ছে কাশ্মীরি পশমিনার শলগুলো। আপনারা জানেন আমরা এর আগে যে শলগুলো দেখিয়েছি, এখনো যেগুলো প্রায় দেখাই, সেগুলো হচ্ছে 2500 প্রাইসের আছে, কিছু 2200 প্রাইসের আছে। আজকের গুলোর প্রাইস হচ্ছে অনলি 1850, বিকজ এটা ম্যাটেরিয়াল এবং কাজের উপরে ডিপেন্ড করে যেহেতু মানে প্রাইসটা ভ্যারি করে। সো যারা একটু রিজনেবল প্রাইসে শল চাচ্ছেন, তাদের জন্য আজকের গুলো হচ্ছে সুপার হিট কালেকশন। এই শলগুলো আপনারা আমাদের শোরুমগুলোতেও পেয়ে যাবেন, যেগুলো কিনা 1850 আসবে রেগুলার প্রাইস। ওকে, এগুলোর ক্ষেত্রে আপনারা 1850 রেগুলার প্রাইস পাবেন। এটা হচ্ছে সাইড দিয়ে আমি আজকে যেটা পরেছি শলটা, সেটারই একটা কালার, খুব সুন্দর একটা পেঁয়াজ কালার। এটা সাইড দিয়ে একদম দেখুন, কাশ্মীরি স্টিচগুলো খুব সুন্দরভাবে করা। আপু, তোমার জামাটার দাম কত? আপু, আমারটার প্রাইস হচ্ছে 2600। আমি তো ক্যারান্ডির কালেকশন দেখিয়েই দিয়েছি, যারা হয়তো মিস করেছেন প্রথম থেকে লাইভটা দেখেননি, একটু রেকর্ডেড ভিউটা দেখে নিন। আচ্ছা, এই শলটা আমার অনেক পছন্দ হয়েছে, আই হোপ সো আমি নিয়েও নিতে পারি। সো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা শল, এটার প্রাইসও সেম আসবে 1850। আমি আবারও বলে দিই, আপনারা অবশ্যই কনফিউজড হবেন না, কারণ ম্যাটেরিয়াল অ্যান্ড কাজের উপর ডিপেন্ড করেই কিন্তু শলের প্রাইস মানে এটা ভ্যারি করে। কারণ কাশ্মীরি পশমিনা কিন্তু 10,000-15,000 টাকারও আছে, আবার 1200-1300 টাকারও আছে। সো আমরা আগে যে কোয়ালিটিটা এনেছি বা এখনও আছে, 2500 আছে, 2200 আছে, আজকে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 1850-এর মধ্যে। সো যার যেটা পছন্দ সে সেইটার মধ্যেই দেখে নিতে পারছেন। আমাদের প্রত্যেকটা প্রাইসেরই আমরা রাখার চেষ্টা করছি। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে দুইটা কালারের কিন্তু শেড দেওয়া আছে এতে, ঠিক আছে, দুইটা কালারের শেড দেয়া। আপু, কাজের ফিনিশিং কেমন হবে? 100% ভালো হবে আপু, আপনি দেখতেই পারছেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর কাজের ফিনিশিং। এটা একটু জাস্ট কাপড়ের পশমিনা, এই কাপড়টা একটু জাস্ট যেটা আমি 2500 টাকার আমাদের যেটা সেলিং প্রাইস সেটার ক্ষেত্রে হচ্ছে, এটার বুননটা একটু সফট আর এই বুননটা একটু একটু জাস্ট 19-20, তাছাড়া কাজের এই ফিনিশিং কিন্তু সেম অ্যাজ ইট ইজ থাকে। সো এটা নিয়ে কোনোই রকম আপনাদের চিন্তা করা লাগবে না, আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন যে এটা সুপার ফাইন। আর আমরা কোয়ালিটির ব্যাপারে কখনোই কম্প্রোমাইজ যেহেতু করি না, সো অবশ্যই বুঝতেই পারছেন 1850 টাকা শল নিয়ে আপনি কখনোই মনে হবে না যে এটা কি কোয়ালিটির ক্ষেত্রে কি কম হয়ে গেল কিনা, এরকম কোনোই সন্দেহ করার কারণ নেই আপু। কাজের ফিনিশিং অনেক সুন্দর, ঠিক আছে, প্রাইস আসবে আপু অনলি 1850। এই কালারটা কিন্তু যার পছন্দ নিয়ে নিতে পারেন, কারণ কালারটা খুবই সুন্দর, ব্ল্যাক অ্যান্ড রেড দিয়ে করা, আর এই যে কাশ্মীরি পশমিনার কিন্তু ট্যাগ দেয়াই আছে। সো সবগুলোই অরিজিনাল, সবগুলোই কাশ্মীরি, বাট এটার মধ্যে জাস্ট কাপড়ের জন্য এটার কোয়ালিটিটা, সরি। আচ্ছা, এই কালারটাও কিন্তু আমার অনেক পছন্দ হয়ে গেছে, সি এটাও কিন্তু খুব সুন্দর কাজটা, এটার কাজের দু তিনটে কালার দিয়ে করা জবা ফুলের মতো করে, এটাও খুব সুন্দর। আচ্ছা, ব্যাক হবে ব্ল্যাক আপু, ব্ল্যাক, হ্যাঁ আপনি হয়তো কোথাও মানে আপনি হয়তো বুঝতে পারছেন আমি ব্ল্যাকই কিন্তু দেখাচ্ছি, এই যে এগুলো সবগুলো ব্ল্যাক, বেস কালার হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের সাথেই হচ্ছে অনেকগুলো কালার দিয়ে করা। সো এই কালারটা অনেক সুন্দর, এটারও প্রাইস সেম আসবে অনলি 1850। এটার কাজটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে পেঁয়াজ কালার দিয়ে কাজটা করা, আই মিন পেঁয়াজ অরেঞ্জ এই টাইপের কালার দিয়ে হচ্ছে কাজটা করা ব্ল্যাকের উপরে। আপনি চাইলে শাড়ি অথবা সালোয়ার কামিজ বা ওয়েস্টার্ন যে কোনো কিছুর সঙ্গে এটা পরে ফেলতে পারবেন। আপু, নারায়ণগঞ্জে শোরুম যাওয়া? আচ্ছা ঠিক আছে আপু, ইনশাল্লাহ। সো ঢাকাতে 4টা শোরুম, চিটাংয়ে আরও একটা শোরুম আছে, যেহেতু ইনশাল্লাহ আপনাদের সাথে থাকলে আরও শোরুম হয়ে যাবে। আর নারায়ণগঞ্জে আপু আপাতত আপনি এসএ পরিবহনে নিয়ে নিতে পারছেন, এসএ পরিবহনে তো আমাদের সার্ভিস আছেই, আপনি 24 ঘন্টার মধ্যে এসএ পরিবহনে পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে আমি যেটা পরে আছি সেটার আরও একটা কালার, যেটা কিনা অনিয়ন কালার, এটাও কিন্তু সেম 1850। এটা আসলে খুব স্টাইলিশ একটা শল, যেটা আপনি ওয়েস্টার্নের সাথেও পরতে পারবেন, ড্রেস পরেছি সেটার সঙ্গেও এই শলটা মানিয়ে গেছে, কারণ এটা হচ্ছে সাইড দিয়ে পার করা যেহেতু, সো খুবই সিম্পলের মধ্যে অনেক সুন্দর। বাট এই শলগুলো বেশিরভাগই এক পিস করে আছে, এমন না যে সেম ডিজাইন সেম কালার আপনি অনেকগুলো পাবেন। সো যে আগে অর্ডার করবে সেই আগে পেয়ে যাবে অনলাইনে, আর শোরুমগুলোতে তো আছেই সবগুলো শোরুমেই, সো শোরুমে গেলেও পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এইটা হচ্ছে, এই যে দেখুন কাজের ফিনিশিংগুলো কিন্তু অনেক সুন্দরভাবে করা, খুবই নাইসভাবে করা। এটা হচ্ছে পেঁয়াজ কালার অনিয়ন। নাও যেটা দেখাবো এটাও আমার খুব পছন্দ হয়েছে, এই কালারটা আপুদের অনেক পছন্দ,
মানে আমার সিগনেচার সব আপুদের অনেক পছন্দের কালার। এটা হচ্ছে কি কালার, এটা একটা জাস্ট গ্রে টাইপের কালারের উপরে হচ্ছে রেড দিয়ে কাজ করা, খুবই সুন্দর একটা কালার। মানে ফুললি শলের একটা যে মুড আসে সেরকম একটা কালার এটা, তাই না? আমার প্রথমে মানে ব্ল্যাকের আগে কেন যেন এই টাইপের কালারের উপর ফার্স্টে চোখ যায় শলের ক্ষেত্রে, আই ডোন্ট নো সবার ক্ষেত্রে কি, বাট আমি দেখেছি অনেক আপুর এই কালারটা অনেক পছন্দ। খুবই সুন্দর একটা স্কিন কালারের উপরে হচ্ছে হচ্ছে ফুল অল ওভার কাজ করে। এটারও প্রাইস সেম আপু 1850 প্রাইস আসবে। বারিশ ব্ল্যাক শাড়ি, নীল আর লাল, হালকা হলুদ হবে। হ্যাঁ আপু ইনশাল্লাহ হবে, আপনি একটু ইনবক্স করেন, ইনবক্সে পেয়ে যাবেন, ঠিক আছে? যেহেতু শাড়ি নিয়ে লাইভ করতে ভয় পাচ্ছি, কারণ শাড়ির উপরে যেই পরিমাণে ঝড় যায় আমি শাড়ি নিয়ে লাইভ করতে আসলেই ভয় পাচ্ছি। সো যার যেটা রিকোয়ারমেন্ট আছে একটু ইনবক্স করে দেন আপু। এইটা হচ্ছে খুব সুন্দর একটা বলেছি গ্রে এর সাথে মেরুন এর কন্ট্রাস্ট, খুবই চমৎকার একটা কালার। এটার প্রাইসও সেম 1850 প্রাইস আসবে। এখন যেহেতু ঠান্ডা পড়েই গেছে, সো এরকম একটা সুন্দর শল তো 1850 দিয়ে নেয়াই যায়। আর ঢাকার বাইরের আপুরা তো মোটামুটি শীতের ভালোই আমেজ পেয়ে গেছেন, সো আপনারা কিন্তু সুন্দর সুন্দর এই শলগুলো এখন একটু রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারছেন। এটাও আমি যেটা আজকে পরেছি যে পার্পল কালারের শলটা, সেটারই আরও একটা কালার হোয়াইটের মধ্যে। এই হোয়াইটটাও খুব সুন্দর। হোয়াইট তো আপনারা যে কোনো কিছুর সাথে পরতে পারেন, হোয়াইট শলের মানে কোনো তুলনা হয় না, কারণ এখন যেহেতু ওয়েডিং একটা টাইম যাচ্ছে, ওয়েডিং সিজন, সো যে কোনো বিয়ের পার্টি প্রোগ্রামেও কিন্তু হোয়াইট একটা শল যে কোনো একটা জামা বা শাড়ির সাথে নিয়ে নেওয়া যেতে পারে। এটার প্রাইসও সেম আসবে, অনলি 1850 প্রাইস আসবে। ওকে, সো এটাও যার চাই একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। খুব সুন্দর চারিদিক দিয়ে পার করা, আর কাশ্মীরি কাজগুলো এত সুন্দর ফাইন ফিনিশিংয়ে করা, খুবই সুন্দরভাবে করা। আপু চট্টগ্রামে শোরুম আছে আপু, চট্টগ্রামে আমাদের নাসিরাবাদে আফমি প্লাজাতে শোরুম, ঠিক আছে? আচ্ছা এমডি হাসান, সরি আপনি ভাইয়া, আমাদের চট্টগ্রামে শোরুমটা হচ্ছে নাসিরাবাদের আফমি প্লাজাতে। আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মাল্টি কালারের কাজ। সো ব্ল্যাকের সাথে যারা মাল্টি কালারের কাজ চান তাদের জন্য হচ্ছে এটা খুবই পারফেক্ট। অনেক আপুরাই খুব পছন্দ করে মাল্টি কালারের কাজের, আমি ব্ল্যাক যতবারই শাল এনেছি দেখেছি সেম। সো এটা কিন্তু মাল্টি কালারের কাজ দিয়ে করা আছে। ভেলভেট শল আছে প্রত্যেকটা শোরুমেই আছে, আমাদের পেজেও ছবি দেওয়া আছে ভেলভেট শল, আপনারা সেখান থেকে দেখেও নিয়ে নিতে পারছেন। এই যে খুবই সুন্দর একটা কালার, এটা মাল্টি কালার দিয়ে করা আছে, নাইস ওয়ান। সো এইটাও প্রাইস সেম 1850 প্রাইস আসবে। ওকে, অ্যান্ড নাও লাস্ট অ্যান্ড ফাইনালি আমার সেম শলটার আরও একটা কালার দেখিয়ে দিই, যেটা কি না লাইট একটা বিস্কিট কালার। এটাও আমার পছন্দের কালার একটা, এটা খুব সুন্দর একটা বিস্কিট গ্রে টাইপের কালারের মধ্যে মাল্টি কালার দিয়ে পার করা। আই মিন আমি যেটা পরে আছি সেটারই একটা কালার আছে, এটার একটা ব্লু আছে, ব্লুটাও না দেখালেই না। সো যার যেটা পছন্দ নিয়ে নেন। এইটা আসলে পার করাটার আসলে কেন যেন খুব ভালো লাগছে চোখে, প্রত্যেকটা কালারই সুন্দর। এই যে যার যেটা চাই সে সেটা নিয়ে নেন, খুব সুন্দর একটা কালার। এটা হচ্ছে ব্লুর সাথে পার করা চারিদিক, আর এটা হচ্ছে একটা স্কিন কালারের সাথে, প্রত্যেকটা কালারই খুবই চমৎকার, খুবই চমৎকার। ব্লু কালার আছে, এই যে লিদি আপু ব্লু কালার আমি দেখিয়ে দিয়েছি একটা, আপনার পছন্দ হলে এটাই এখন নিয়ে নিতে পারেন। খুব সুন্দর একটা রয়্যাল ব্লু চলে এসেছে, সুন্দর একটা মাল্টি কালার দিয়ে রয়্যাল ব্লু করা। প্রাইস আপু অনলি 1850, এগুলোর প্রত্যেকটাই প্রাইস হচ্ছে অনলি 1850, কারণ আমরা সবসময় বলে আসছি যে কোয়ালিটির ব্যাপারে আমরা কখনো কম্প্রোমাইজ করি না। সো আমরা কোয়ালিটির উপর ডিপেন্ড করেই কিন্তু প্রাইসটা রাখছি। আপনারা 2500 টাকা শল আমাদের সিগনেচারে পাবেন, 2200 টাকা শল পাবেন, আবার 1850 টাকার এই শলগুলো পাবেন। সো আপনার পছন্দ অনুযায়ী আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার, অ্যান্ড এটা তো ছিল স্কিন কালার, এটাও দেখিয়ে দিয়েছি খুব সুন্দর। আর আমি যেটা পরে আছি চাইলে এটাও অর্ডার করতে পারবেন, এটাও মনে হয় এক দুইটা স্টকে থাকতে পারে, মানে এত শল এসেছে আমি আসলে সব কালার দেখার সুযোগই পাইনি। তো এটাও কিন্তু পার্পেল কালারের সাথে এটাও আপনারা নিতে পারছেন যদি পছন্দ হয়ে থাকে। সো এই ছিল আজকের শর্ট লাইভ ঠিক না, লং লাইভই হয়ে গেল। যারা শীতের মধ্যে খুব
আমেজে ছিলেন, আনন্দে ছিলেন, তাদের একটু মাথা নষ্ট করতে আসছিলাম। সো যারা ক্যারান্ডি নিতে চান, ক্যারান্ডির জন্য দ্রুত অর্ডার করে দেন। আর শোরুম তো খোলা আছেই 9টা পর্যন্ত, সবগুলো শোরুমেই কিন্তু মোটামুটি আজকে আপনারা ক্যারান্ডি পাবেন, শুধু চট্টগ্রামের শোরুমটা কালকে পাচ্ছেন। আর গুলশান ধানমন্ডিতে তো এখনই গেলেই আপনারা ক্যারান্ডি, তারপরে কামদানিগুলো যেগুলো কিনা লাকনো কামদানি নতুন এসেছে, আর সাথে গ্লাস ওয়ার্কের চিকেন কারি যেগুলো নতুন এসেছে, সব নতুন কালেকশন পেয়ে যাবেন। আর আমাদের তেহজিব, তারপরে হচ্ছে রাংপ্রাসান, দেন হচ্ছে জোহরা, মালাহার অ্যান্ড পোশাক, এই ব্র্যান্ডেড ড্রেসগুলোর প্রত্যেকটা অরিজিনাল কপিগুলো, আমাদের প্রত্যেকটা অরিজিনাল ড্রেস যেগুলা ক্যাটালগের সবগুলো সব শোরুমে ডিসপ্যাচ করা আছে, আপনারা আপনাদের পছন্দ মতো শপিং করে ফেলতে পারেন সিগনেচার থেকে। আর আমি তো লাইভে আসবই আবারও নতুন ড্রেস দেখাতে, সেটা আজকে রাতেও হয়ে যেতে পারে। ব্লকের ড্রেস আর টাইডের কালেকশন দেখাতে তো আমাকে আসতেই হবে, সো আমাদের সাথেই থাকতে হবে। আর সিগনেচারের 5টা শোরুম অ্যাড্রেস ভুলে যাবেন না, আবারও বলে দিই, সেটা হচ্ছে গুলশান, ধানমন্ডি, মিরপুর, উত্তরা এবং চট্টগ্রাম, এই 5টা মিলে সিগনেচারের আউটলেটগুলো। আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন, আর 24 ঘন্টায় আমাদের অনলাইন সার্ভিসে আপনারা ডেলিভারি পাচ্ছেন ঢাকাতে এবং ঢাকার বাইরেও, এসে পরিবহনের সারা বাংলাদেশে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সময়, মূল্যবান সময় আমার সঙ্গে দেওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে আবারও হয়তো নতুন কোনো কালেকশন নিয়ে খুব দ্রুত। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।